আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের ময়ূরকণ্ঠী সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি ইফতেখার। এখন দেখবেন এমকে টেলিভিশনের কৃষি সংবাদ। শার্শা উপজেলায় চলতি মৌসুমে শুরু হয়েছে ব্রো চাষাবাদ। এখন আনন্দ ভরা মন নিয়ে মাঠে ও জমি বাড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। লাভের মুখ দেখবেন বলে আশা করছেন শার্শা উপজেলার সকল কৃষক। লোকসান ঠেকাতে আগামী ব্রো ক্রয় মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান তারা। এ নিয়ে বেনাপোল প্রতিনিধি আয়ুব হোসেন পক্ষীর পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন রিপোর্ট কৃষকের চোখ। ডেক্সে আমি ইফতেখার, বিস্তারিত জানাচ্ছেন আনিসা সরকার। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে পানি সেচ, জমি প্রস্তুতি ও চারা রোপণের ব্যস্ততা। গভীর নলকূপ দিয়ে আমাদের চাষাবাদ করতে হয়, সবাই একসাথে জমি তৈরি করতে নলকূপের উপর কিছুটা চাপ পড়ছে। গভীর নলকূপ থেকে ঠিক মতো পানি না পাওয়ায় জমি প্রস্তুতি করতে কিছুটা বিলম্ব হচ্ছে। ছোট আছড়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম এমকে টেলিভিশনকে এসব কথা জানান। বিঘে তিনেক মতন আমি ধান করেছি, ধান আল্লাহ জানো ভালো রকম ফসল ফলাই, আল্লাহ জানো দেয়। আমি মাঠে তো ব্যস্ত সময় পার করছি, আমি নিজেই মালিক, নিজেই সবকিছু, নিজেই চাষাবাদ করি। আমরা সেইভাবে কোনো কৃষি আমরা ধান চালির দাম পাই এইরকম অবস্থা। আমরা এখন ব্যস্ত সময় সরকারের কাছে আমরা আবেদন করি যেন ভালোভাবে দাম টাম পাই, সার মাটি ভালোভাবে পাচ্ছি, পাঁচ বিঘে মতো। কৃষক মজিবুল রহমান বলেন, কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি বোরো মৌসুমি শার্শা উপজেলায় এবার 22,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে 500 হেক্টর জমিতে বোরো চাষের উৎপাদন বেশি হচ্ছে। এর মধ্যে ব্রি ধান 28, ব্রি ধান 50, ব্রি ধান 65, ব্রি ধান 67, ব্রি ধান 81 সহ হাইব্রিড মিনিকেট ধান চাষ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌতম কুমার শীল জানান, মোট 22,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রেক্ষিতে বর্তমানে কৃষকরা খুবই ব্যস্ত সময় পাস করছে। প্রতিটা ইউনিয়নের সমস্ত জায়গায় কৃষকরা বোরো ধান রোপণে ব্যস্ত এবং প্রায় অলরেডি 50%-এর উপরে আমাদের শাশাতে রোপণ হয়েছে এবং আমরা আশাবাদী যে এবছর আমরা আমাদের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যেতে পারি। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর বাম্পার ফসল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষকরা সহ কৃষি কর্মকর্তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আনিসা সরকার, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।